mm -hmm.

উল্লেখ করেছে বা বেশি বেশি তার প্রতিপালকের নাম নিয়েছে এবং ফাসাল্লা এবং কী করেছে নামাজ পড়েছে নামাজ আদায় করেছে সুতরাং এই সমস্ত হ্যাঁ হাদিস দ্বারা এটাই প্রমাণ করে যে ঈদের নামাজ পড়াটা কি জরুরি ঈদের নামাজ পড়াটা জরুরি হ্যাঁ হ্যাঁ কেউ হয়তো সফরে আছে বা বিভিন্ন কারণে পারল না এটা তার বিষয়টা ভিন্ন হ্যাঁ ওয়ানহু রাদি আল্লাহ তালা আনু আনহু মানে আব্দুল আব্বাস রাদি আল্লাহ তালা আনু আনহুমা হতেই বর্ণিত হ্যাঁ জানা নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী সাল্লাহ সাল্লা ঈদা বিলা আদান ওয়ালা ইকামা এখানে এই হাদিস দ্বারা হ্যাঁ এটা এটা একটা বিষয় নতুন একটা বিষয় নতুন একটা বিষয় যে মানে ঈদের নামাজের জন্য একামত এবং আজান আছে কি না হ্যাঁ এর উত্তর হচ্ছে যে আব্দুল আব্বাস হতে বর্ণিত হ্যাঁ নবী সালাহ সাল্লাম হ্যাঁ মানে নামাজ পড়ে সল্লাল ঈদা নামাজ পড়েছেন হ্যাঁ ঈদের নামাজ পড়েছেন বেলা আজান ওয়ালা একামা হ্যাঁ আজান ছাড়া এবং একামত ছাড়া আজান ছাড়া এবং একামত ছাড়া নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলি ওয়া ঈদের নামাজ আদায় করেছেন বা পড়েছেন আখরাজাহু আবু দাউদ ও আসল হুফিল বুখারি হ্যাঁ যদিও হাদিসটি দাউদে বর্ণিত হয়েছে কিন্তু এর আসল বুখারিতে রয়েছে হ্যাঁ অর্থাৎ বুখারি থেকে সাব্যস্ত যে রসল সাল আলিউ আসাল্লাম ঈদের নামাজের জন্যে আজানও দেন নাই একামতো দেন নাই وعن ابي وعن ابي آآ آآ وعن ابي سعيد رضي الله تعالى عنه آه برون عرقي آه بشاب ندرك جانيد راكي بشوية جي برون آه جي آه شبست رأي آه آه من سيقة آه بشست شطري رابي زوري وطي شبست جانا رسول الله صلى الله عليه وسلم كان يأمر المؤذنة تني হ্যাঁ মোয়াজিনকে আদেশ করতেন ফিলে ঈদে ঈদের দিনে আইয়াকুল আর সলা সলাতু জামিয়াত হ্যাঁ যে নামাজ এভাবে ডাক দিতেন আর সলাতু আতুন বলে ডাক দিতেন অর্থাৎ ঈদের নামাজ হ্যাঁ সংগঠিত হবে বা ঈদের নামাজের জন্য সবাই একত্রিত হও হ্যাঁ হ্যাঁ ঈদের নামাজের জন্য পড়ার জন্য একত্রিত হও আর সলাতু জামি আতুন বলে কি করতেন ডাক দিতেন হ্যাঁ তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা এটা বোঝা গেলো যে আপনি বলতে পারেন হ্যাঁ যে অমুক জায়গাতে যদি নতুন জায়গা হয় অমুক জায়গাতে ঈদের নামাজ প্রতিষ্ঠিত হবে বা পড়া হবে অথবা যদি সবার নিকটে পরিষ্ঠিত থাকে জায়গার জায়গা চিনতে যদি কারোর সমস্যা না থাকে তাহলে শুধুমাত্র সময়টা নির্ধারণ করে দিলেন হ্যাঁ আগের রাতে বা আগেই হ্যাঁ রোজার সময় নির্ধারণ করে দিলেন বা সেই দিন ফজরের সময় নির্ধারণ করে দিলেন যে হ্যাঁ মানে ফজর নামাজের পরে এক ঘণ্টা পরে বা আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘণ্টা পরে বা দুই ঘন্টা পরে ঈদের নামাজ হবে প্রতিষ্ঠিত হবে বা পড়া হবে এই শুধু সময়টা বা জায়গার নামটা আপনি বলতে পারেন ওয়ান সাইদ সাঈদ আনু

হ্যাঁ আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তাল আনহ একজন হ্যাঁ তিনি কি বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন বা তিনি বলেছেন যে রসল্লা সালাহ আলী আসাল্লাম হ্যাঁ ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না ফাইদা রাজা ইলা মঞ্জিলিহি যখন তিনি তার বাড়িতে ফিরে যেতেন হ্যাঁ হ্যাঁ সল্লা রাকাতাইনি বাড়িতে গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন হ্যাঁ রাহুবনু মাজাব ইসনাদিন হাসানিন হ্যাঁ হাসান হ্যাঁ সনদে ইবনে মাজাই হাদিসটি বর্ণিত রয়েছে আখরাজ ইবনে মাহাজা বারো শত তে তিরানব্বই নম্বর হাদিস ওকল আল বুসাইরি হাদা ইসনাদুন হাসান রাহুল হাকিম ফিল মুস্তাদ রাকিমিন তরিকা আবদুল্লাহ বিন আমর ওকাল হাদি সুন্না আজিজাহ বি ইসনাদিন সহিহীন সহি সনদে এই হাদিসটি সম্মানজনক একটি সন্না দ্বারা সন্না হিসাবে সাব্যস্ত রয়েছে হ্যাঁ তাহলে পড়তে পারেন রসলাম যেটা পড়েছেন যে আপনি ঈদের নামাজ ঈদগাহে পড়ার পরে বাড়িতে গিয়ে দুই রকম নামাজ আপনি আদায় করতে পারেন জি নফল নামাজ লাশাক নফল নামাজ ও আনহু মানে আবু সাইদ খুদরি হতে বর্ণিত খ্যান নবী সাল আলী সাল্লাম ইয়ুজু ইয়ৌমাল ফিত্রি ওয়াল আল হ্যা ঈদ আল মুসাল্লাহ হ্যাঁ আবু সৈদ বর্ণিত যে রসুল বের হতেন ঈদ ঈদ ঈদুল ফেতরের দিনে হ্যাঁ এবং ঈদুল আজহার দিনে মুসল্লার দিকে আউআ ইয়াবি আসলা তিনি প্রথমে ঈদগাহে যাওয়ার পরে প্রথমে যে কাজ যে কাজটি দিয়ে তিনি কাজ শুরু করতেন সেটি হচ্ছে নামাজ সেটা হচ্ছে কি নামাজ দিয়ে তার কাজ শুরু করতেন হ্যাঁ আলু সঈ ইন আসলা হ্যাঁ নমাজ দারান তিনি মানে কাজ শুরু করতেন ঈদের ঈদের মাঠে যে সমস্ত যে কাজ সুমায়ান শরেফু অথবা সালাম ফিরতেন হ্যাঁ বা নমাজ হতে যখন অবসর নিতেন বা শেষ করতেন ফায়া কোম তিনি দাঁড়াতেন মোকাবিলানি হ্যাঁ অর্থাৎ মানুষের সম্মুখ ভাগে দাঁড়াতেন হ্যাঁ মোকাবিল মানে ফেস টু ফেস রসলাম মানুষের দিকে মুখ করে দাঁড়াতেন মানুষরা কাতারেই থাকত মানুষরা কাতারের মধ্যেই থাকত হ্যাঁ ফা 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 হ্যাঁ তিনি ওয়াজ করতেন তিনি নসিহত করতেন সাহাবিদেরকে ওয়া মুরুহুম এবং যে সমস্ত জিনিস আদেশ করা দরকার হ্যাঁ সেগুলো তিনি বর্ণনা করে দিতেন অর্থাৎ যেগুলো করণীয় সেগুলো বর্ণনা করতেন আর যেগুলো বর্জনীয় সেগুলো তিনি বলে দিতেন স্পষ্ট ভাষায় অতএব এই ঈদের দিনের ক্ষুদাটা অত্যন্ত কী হবে হ্যাঁ মানে মানে বলতে পারি যে ব্যাপক ব্যাপক অর্থাৎ যত বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আছে সব বিষয়গুলো নিয়ে আসতে হবে হ্যাঁ নিয়ে আসতে হবেই যে স হ্যাঁ কাজ কি যেমন ইসলামের ফরজ কাজগুলো দিয়ে শুরু করবে হ্যাঁ যে ইসলামের রোকন বা দিনের তিনটি স্তর তারপরে হচ্ছে ইসলামের রোকন তারপরে ইমানের রকম তারপরে এহসান তারপরে আসবে আপনার হ্যাঁ জিকির আজকার আসবে কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কাজের আদেশ কাজের নিষেধ এগুলো আসবে আল্লাহ পাকে সীমা রেখা সম্পর্কে আলোচনা আসবে হ্যাঁ পিতা সাথে ভালো ব্যবহার আলোচনা আসবে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা আসবে হ্যাঁ তারপরে বিস্তারিত যত যতটুক পারা যায় হ্যাঁ সবগুলো এই মুসল্লিদেরকে বা যা এই মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেওয়া হ্যাঁ এবং হকুকুল ইবাদ বান্দার হক সম্পর্কে আল্লাহর হক সম্পর্কে এগুলো সম্পর্কেও এখানে আসবি যেটি আপনারা এই দেশে দেখেন যে মাসাল্লাহ আজিজ হ্যাঁ হাফিজাহুল্লাহ হ্যাঁ তিনি তার খুদ্ দিয়ে থাকেন যে একদম আলির থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত যতটুকু দরকার হ্যাঁ তিনি মাসা আলোচনা করে থাকেন ঈদের নামাজি এবং হাজির আরাফা